नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। আপনাদের আজকে এই জন্য আমরা ইনভাইট করেছি। আপনারা জানেন যে গতকাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা 2021 পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন তার নির্ঘণ্ট তারা প্রকাশ করেছেন, এবং আমাদের পশ্চিম বর্ধমান জেলার যে আমরা ভোটের সূচি পেয়েছি সেটা আপনাদের জানিয়ে দিই যে আমাদের ডেট অফ নোটিফিকেশান আমাদের জেলায় 9টি বিধানসভা কেন্দ্রের জন্য 31 মার্চ 2021, লাস্ট ডেট অফ মেকিং নমিনেশান 7 এপ্রিল 2021, ডেট অফ স্ক্রুটিনি 8 এপ্রিল 2021, লাস্ট ডেট অফ উইথড্রয়াল 12 এপ্রিল 2021, ডেট অফ পোল 26 এপ্রিল 2021, ডেট অফ কাউন্টিং 2 মে 2021, অ্যান্ড ডেট অফ কমপ্লিশন অফ ইলেকশন প্রসেস দ্যাট ইজ 4 মে 2021। এটা আমাদের শিডিউল। এছাড়া আজকে আমরা জাস্ট কিছুক্ষণ আগে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে অল পলিটিক্যাল পার্টির মিটিং আমরা এই মুহূর্তে আমরা কন্ডাক্ট করলাম। সেখানে তাদেরকে এই যে প্রেস নোট জারি হওয়ার সঙ্গে সঙ্গে যে আদর্শ আচরণ বিধি মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয় সে নিয়ে আমরা তাদেরকে অ্যাপ্রাইজ করেছি, তাদেরকে অ্যাওয়ার করেছি যে কী করবেন কী করবেন না। ফলে এই যে তাদেরকে যেটা আজকে আমরা বললাম যে আদর্শ আচরণবিধি সবচেয়ে বড় একটা কম্পোনেন্ট সেটা হচ্ছে ডিফেসমেন্ট অ্যাক্ট অনুযায়ী, অর্থাৎ পাবলিক প্রপার্টি, গভর্নমেন্ট প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি তার ডিফেসমেন্ট করা যাবে না। আমরা যেহেতু গতকাল প্রেস নোট হয়েছে, আজকে আমাদের জেলায় যত গভর্নমেন্ট প্রপার্টি অর্থাৎ যত গভর্নমেন্ট অফিসেস রয়েছে সেখান থেকে সব রকম হোর্ডিং, ব্যানার, ওয়াল রাইটিং, পোস্টার সব রিমুভ হচ্ছে। 48 ঘন্টার মধ্যে সমস্ত পাবলিক প্রপার্টিতে যদি কোনো ওয়াল রাইটিং, কোনো ডিফেসমেন্ট, হোর্ডিং, ব্যানার থাকে সেগুলো রিমুভ করা হবে, এবং যদি কোনো প্রাইভেট প্রপার্টির মধ্যে যদি কোনো ডিফেসমেন্ট হয়ে থাকে তাহলে তারা সেখানে প্রচার করতে পারেন, কিন্তু যিনি ওনার অফ দ্য প্রপার্টি তার এনওসি, তার কনসেন্ট নিয়ে তারা করতে পারেন, এবং যে এনওসি কনসেন্ট পেলেন সেটা কিন্তু সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে তাদেরকে জমা দিতে অনুরোধ করা হলো। ফলে যদি তা সত্ত্বেও যদি কেউ উইদাউট পারমিশন করেন তাহলে প্রথমে আমাদের টিম যাবে, তারা নোটিশ দেবেন, তাদেরকে শোকজ করবেন, অ্যান্ড অ্যাজ পার অ্যাক্ট রুল আমাদের কিন্তু প্রসিডিংস আমরা স্টার্ট করব। সেটা কিন্তু আমরা তাদেরকে জাস্ট অ্যাওয়ারনেস করে দিয়েছি, এবং যেটা অ্যাপিল রেখেছি যে পলিটিক্যাল পার্টি যেহেতু তারা সবচেয়ে বিগ মানে তারা স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টি, ক্যান্ডিডেট, ইলেকটর সবাইকে নিয়ে অ্যান্ড ইলেকশন মেশিনে যারা আছেন একসঙ্গে যাতে এই জেলায় একদম পিসফুল ইলেকশন হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার, 100% যাতে 100% ভোটার যাতে পোলিং স্টেশনে গিয়ে বা যা যা যারা যেখানে ভোট দেওয়ার যা প্রফেশন আছে তারা যাতে 100% ভোটার তারা যাতে ভোট দিতে পারেন, এবং তার জন্য যে একটা কন্ডিসিভ এনভায়রনমেন্ট যাতে সবাই বজায় রাখেন তার জন্য সেটা আমরা জাস্ট কিছু না আমরা তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি। আর কিছু তথ্য আপনাদেরকে আমি শেয়ার করছি যে আমাদের জেলায় এই মুহূর্তে আমাদের টোটাল পোলিং স্টেশন রয়েছে 3064, তার মধ্যে মেন পোলিং স্টেশন অর্থাৎ যেগুলো আগে থেকে ছিল সেটা হচ্ছে 202466, এবং অক্সিলারি পোলিং স্টেশন হচ্ছে 618, অর্থাৎ যে সকল পোলিং স্টেশনে ভোটার যদি 1000 অতিক্রম করে সেখানে আমরা অক্সিলারি পোলিং স্টেশন করেছি। সেই জন্য এই মুহূর্তে কিন্তু আমাদের পোলিং স্টেশন 3064, সব পোলিং স্টেশন পশ্চিম বর্ধমান জেলায় গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে, অর্থাৎ কোনো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে থাকছে না, এবং প্রত্যেকটা পোলিং স্টেশন অর্থাৎ 3064 পোলিং স্টেশনে আমরা 100% AMA ফেসিলিটি আমরা রেখেছি, অর্থাৎ সেখানে র্যাম, সেখানে ড্রিঙ্কিং ওয়াটার প্রভিশন, সেখানে ইলেকট্রিসিটি, সেখানে টয়লেট আমরা রাখছি। এবং আরও আপনাদের বলছি আমরা এই প্রথম এই পশ্চিম বর্ধমান জেলায় যে পোলিং পার্সন আমরা নিযুক্ত করতে যাচ্ছি সেখানে প্রায় 400 থেকে 450 পোলিং স্টেশনে আমরা কিন্তু ফিমেল পোলিং পার্সন আমরা কিন্তু নিযুক্ত করতে যাচ্ছি। ফলে সেইরকম আমরা ট্রেনিং দিচ্ছি, ফলে যাতে মেয়েরা তারাও পোল কন্ডাক্ট করতে পারে, মেয়েরা কোথাও পিছিয়ে নেই, তারা কিন্তু অফিসে সব থেকে তারা সমানভাবে দক্ষ, ফলে তাদের সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা মেয়েদেরও রাখছি, এবং যেখানে মেয়েরা ভোট দিতে যাবেন সেখানে যাতে সেটা মেয়েদের মতো ফ্রেন্ডলি ইউজেবল হয় সেইরকম কিন্তু পোলিং স্টেশন তার সিকিউরিটিকে আমরা এনশিওর করছি। আরও কিছু আপনাদের যেটা বলতে চাই যে টোটাল এই ইলেকশনকে ফ্রি ফেয়ার করার জন্য যে সকল ফ্যাক্টর কাজ করে, অর্থাৎ যদি কোথাও কোনো ব্রাইবিং, ইন্ডিসমেন্ট, গ্র্যাটিফিকেশন যাতে না হয়, যাতে কোনো ইন্টিমিডেশন, কোনো থ্রেট, কোথাও কোনো যদি ল অ্যান্ড অর্ডার না ঘটে যায় তার জন্য যেমন পুলিশ রয়েছে অ্যাজ ওয়েল এজ কিন্তু আমাদের কাছে এখানে আমরা টোটাল জেলায় ফ্লাইং স্কোয়াড করেছি 36, আমরা স্ট্যাটিক সার্ভেলেন্স টিম করেছি এখানে নাকা করে, আমাদের ম্যাজিস্ট্রেট এবং পুলিশ জয়েন্টলি থাকবে সেটা করেছি আমরা 27, এবং ভিএসটি ভিডিও সার্ভেলেন্স টিম অর্থাৎ যোথায় যা 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 অ্যাক্টিভিটি হচ্ছে
সব কিছু আমার ভিডিওগ্রাফি করছি, মিটিং মিছিল র্যালি থেকে প্রত্যেকের স্পিচ সেটা আমরা কভার করছি, সেটাকে ভিডিও সার্ভেলেন্স টিম রয়েছে 27 ভিভিটি টিম, অর্থাৎ ভিডিও সার্ভেলেন্স করার পর আমরা প্রতিটি ভিডিওগ্রাফি চেক করে দেখব সেখানে কোনো প্রচার কাস্ট স্পিড কোনো রিলিজিয়ন নিয়ে হয়েছে কিনা, সেটা যেটা এমসিসি অ্যাট্রাক্ট করে যেটা করার কথা নয় সেটুকু আমরা চেক করবো, তার কি এক্সপেন্ডিচার ক্যান্ডিডেট করছেন এবং পলিটিক্যাল পার্টি করছেন তার প্রপার অ্যাকাউন্ট বুকিংয়ের জন্য এই সকল আমাদের টিম থাকছে। এছাড়া আমাদের সি ভিজিল টিম আমরা 36 রাখছি, অর্থাৎ সি ভিজিল জানেন যদি কোনো যে কোনো মানুষ যে কোনো ভোটার যে কোনো পার্সন পলিটিক্যাল পার্টি ক্যান্ডিডেট যদি কোনো জায়গা থেকে উনি যদি কোনো 2 মিনিটের মধ্যে কোনো যদি ডকুমেন্ট ওখানে আপলোড করেন, অর্থাৎ সেখানে স্ন্যাপশট দিতে পারেন ভিডিওগ্রাফি 2 মিনিটে দিতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের টিম যাবেন এবং সেই স্পটে গিয়ে আমাদের লোকেরা তুরন্ত 90 মিনিটের মধ্যে এনকোয়ারি করে 90 মিনিটের মধ্যে কিন্তু আমাদের অ্যাকশন আমাদের কম আমরা ইলেকশনের সময় আমরা দেখি যে কোনো ক্যান্ডিডেট কোনো পলিটিক্যাল পার্টি তারা যা প্রচার করছেন সেই প্রচারটা যখন তার কোনো ক্যান্ডিডেট পার্টির জন্য করছেন সেই প্রচারের জন্য যা এক্সপেন্ডিচার হয় হতে পারে সেটা প্রিন্ট মিডিয়া হতে পারে সেটা ইলেকট্রনিক্স মিডিয়া যে কোনোভাবে হোক না কেন ব্যানার পোস্টার ফ্লেক্স হোয়াট এভার মিটিং মিছিল ক্যান্ডিডেট কিন্তু একটা তার এক্সপেন্ডিচার বুক করার প্রভিশন আছে। এক একজন ক্যান্ডিডেট তারা 30,80,000 টাকা খরচা করতে পারে প্রত্যেকটি তার মানে কেন্দ্রের জন্য, ফলে সেটা যাতে এক্সিড না করে যান তার জন্য আমাদের কিন্তু মনিটরিং টিম অ্যান্ড এনফোর্সমেন্ট টিম থাকবে, তার জন্য সেপারেট অনারেবল অবজার্ভার সাহেবরা থাকবে সব দেখার জন্য। ফলে আপনাদেরকে যেটা বলবো আমাদের কিন্তু এখানে মিডিয়া সেন্টার অ্যান্ড এমসিএমসি টিম কমিটি রয়েছে, ফলে যদি কোনো প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া যে প্রচার আপনারা করবেন বা ক্যান্ডিডেট আসবেন মানুষ আসবেন করার জন্য আপনারা শুধু খেয়াল রাখবেন আমরা একটা দেখি পেড নিউজ। হোয়াট ইজ পেড নিউজ? যে ধরুন কোনো মিডিয়া কোনো কিছু নিয়ে একটা প্রোপাগান্ডা করছে কোনো একটা ক্যান্ডিডেট কথা বলছে সে তিনি হয়তো ভাববেন যে আমি একটা জাস্ট অ্যাজ এ মানে মিডিয়া পার্সন মানে কমন আপনি মানুষের জন্য জানাচ্ছেন, কিন্তু সেই কথার মধ্যে যদি আমরা স্মেল করি যে কোনো পার্টিকুলার ক্যান্ডিডেট বা পলিটিক্যাল পার্টিকে জাস্ট আনডি ফেভার দেওয়া হচ্ছে বা তার সম্বন্ধে একটা জাস্ট এমন কথা বলা হচ্ছে মানুষকে প্রভাবিত করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা তার যা এক্সপেন্ডিচার সেটা কিন্তু তার এগেনস্টে সেটা বুক হবে, সেটাকে বলি আমরা পেড নিউজ। অর্থাৎ নিউজ কিন্তু যেটা আপনারা করেন ধরুন আপনারা ইনফরমেশন এমনি শেয়ার আপ করছেন ইটস ওকে নো ইস্যু মানুষকে আপনার ইনফরমেশন দিন, কিন্তু কারোর হয়ে এমন ইনফরমেশন দেবেন যেটা মানুষকে প্রভাবিত করতে পারে ফলে সেটা কিন্তু প্রচার হয়ে যায়, সেটা কিন্তু আর মিডিয়ার যে কমন ইনফরমেশন আপনারা শেয়ার করেন সেটা হয় না, সেটাকে হলো পেড নিউজ। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কমিটি রয়েছে টিম রয়েছে মিডিয়া টিম তারা কিন্তু অ্যাকাউন্ট এক্সপ্রেস বুকিং করবেন। আর আপনাদের কাছে আমার সবচেয়ে অ্যাপিল যে আমাদের জেলায় ইলেকশন আমাদের যে টিম এখানে পুরো ডিও টিম এখানে সিপি স্যারের টিম আমরা জয়েন্টলি কাজ করছি সবসময় ওতপ্রোতভাবে কাজ করছি একসঙ্গে এবং আপনাদের এই আপনাদের মাধ্যমে সব ভোটের কাছে এই বার্তা দিচ্ছি যে আমাদের জেলায় ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড পিসফুল হবে এবং আমরা এনশিওর করবো যাতে 100% ভোটার তারা পোলিং স্টেশনকে তারা ভোট দেন। যদি কারো কোথাও কোনো ভয় থাকে কোনো দ্বন্দ্ব থাকে যদি কোথাও কিছু মনে হয় তাহলে আমাদের সেক্টরে যাবেন, আমাদের পুলিশ আছেন আমাদের এনফোর্সমেন্ট টিম আছেন তাদের নোটিশে নিয়ে আসবেন, তাহলে তাদের কনফিডেন্স যাতে রেজ করানো যায় তাদের কনফিডেন্সকে আপ করানো যায় তার জন্য কিন্তু আমাদের আপনারা জানেন গতকাল থেকে সিআরপিএফ যা টহল শুরু হয়েছে কনফিডেন্সিবিলিটি মেজার্স সেটা আমরা সেই জায়গায় করবো ফলে ভোটার মনে আমরা আস্থা ফিরে আনবো। শুধু এইটুকু বলা যে আমরা আপনাদের মধ্যে সব ভোটারকে আমরা এইটুকু আশ্বস্ত করছি ইলেকশন মেশিন ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনারা আসুন নির্ভয় ভোট কেন্দ্রে আসুন আপনারা ভোট দিন এবং যে গণতন্ত্রের যে পরিকাঠামো তাকে আপনারা মজবুত করুন এবং মিডিয়া ফ্রেন্ডদের কাছে আমার অ্যাপিল আপনারাই এই ইলেকশন যখন চলবে আপনাদের মাধ্যমে প্রচার চলবে আপনারা যদি কোনো কোথাও দেখেন যে কোনো ল অ্যান্ড অর্ডার বা কোথাও কোনো কোনো কিছু দুর্ঘটনা বা কোনো কিছু ঘটছে বা যেটা এমসি ভায়োলেশন হচ্ছে বা কোনো কোনো এক ক্যান্ডিডেট তিনি ঠিক রুল মেনে কাজ করছে না প্লিজ সেটাও কিন্তু আপনারা নোটিশে নিয়ে আসুন আপনাদের মিডিয়ার মাধ্যমে ফলে যাতে অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু আপনাদের চোখ দিয়ে সব জায়গায় দেখে আমরা পৌঁছে দিতে পারি এবং মানুষের মধ্যে এই আস্থা আমরা তৈরি করে দিতে পারি যে ইলেকশন কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার থাকবে এবং তার জন্য সব বন্দোবস্ত রাখছি। থ্যাংক ইউ। যে প্রতিবারে যেটা হয় পলিটিক্যাল পার্টি বিভিন্ন রকম কমপ্লেন করেন
যে অনেকে পারমিশন মিটিং মিছিলের জন্য তারা পান না এবং তারা কাউকে ওভারটেক করে কেউ চলে যায়, কারোরটা হয়তো আমরা সময় হয়তো পাই না, বিভিন্ন রকম তারা কমপ্লেন করেন। তো সেটাকে দূর করার জন্য ইলেকশন কমিশনও বলেছেন এবং অল পলিটিক্যাল পার্টিকে আমরা ব্রিফ করে দিয়েছি সবাইকে, কিন্তু পারমিশনের জন্য সুবিধা বলে একটি প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এই অনলাইন অ্যাপ্লিকেশন ইজ কম্পালসারি 100%। ফলে অনলাইনে করলে কী হয়, টাইম স্ট্যাম্পিং থাকে, ফলে প্রতিটি অনলাইনে আমরা অ্যাপ্লিকেশানকে খোঁজ পাই এবং অ্যাকর্ডিং টু দ্যার টাইম অ্যান্ড প্রিফারেন্স কিন্তু তাদেরকে আমরা পারমিশন দিই, যাতে কোনো কনফিউশন, কোনো ডাইলেমা বা কোনো কিছু না থাকে, সেটা আমরা করছি। ওনাদেরকে আরও এয়ার করলাম যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিস টাইম নমিনেশনের জন্য তারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম করেছেন, ফলে কোনো ক্যান্ডিডেট তিনি অনলাইনে তার নমিনেশন ফিল আপ করতে পারেন। তাদেরকে আজকে হাতে নাতে দেখিয়ে দিলাম, আরও আমরা তাদেরকে ট্রেনিং করাবো এবং সেই অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা নতুন যেটা কমিশন করেছে সেটাকে আমরা অ্যাওয়ার করেছি। আপনাদের ক্ষেত্রে যেটা বলবো, ও প্রেস নোট রিলিজ কিয়া উনকে দ্বারা হাম লোক এই জানকারি মিলা হামারা শিডিউল অফ ইলেকশন এই পশ্চিম বর্ধমান জেলাকে কব হোগা। মানে এ অ্যানাউন্স কর রা হুঁ, ইসিআই জি হামকো শিডিউল দিয়া উনকে বারে মে ইস জেলে মে ডেট অফ নোটিফিকেশন হোগা 31 মার্চ, লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন হোগা 4 এপ্রিল, ডেট অফ স্ক্রুটিনি 8 এপ্রিল, লাস্ট ডেট অফ উইথড্রয়াল 12 এপ্রিল, ডেট অফ পোল 26 এপ্রিল, ডেট অফ কাউন্টিং 2 মে, অ্যান্ড ডেট অফ কমপ্লিশন অফ দ্য ইলেকশন দ্যাট ইজ 4 মে। ইসি বারে মে জাস্ট কুছ দের পহলে ইস জেলে কে জিতনে পলিটিক্যাল পার্টি থা উনকে সাথ হাম লোক এক মিটিং কিয়া, উনকো এ জানকারি দিয়া যে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হো চুকা। তো মডেল কোড অফ কন্ডাক্ট জব লাগু হো গিয়া তো উনকো ক্যা করনা হ্যায় ক্যা না করনা হ্যায় উনকো সব কুছ হাম লোক অ্যাওয়ার কর দিয়া। তো অর এক ইনফরমেশন উনকো ভি দেয়া যে উনি যে মিটিং মিছিল রেল কে লিয়ে যে পারমিশন উনকো চাইয়ে এ পারমিশন মিলেগা আরও কে পাস, উনকো অ্যাপ্লিকেশন করনা পড়েগা রিটার্নিং অফিসার কে পাস, বাট এ যে অ্যাপ্লিকেশন হোগা 100% অ্যাপ্লিকেশন অনলাইন মেই ভি হোগা, কই অফলাইন মোড মে কই অ্যাপ্লিকেশন হাম লোক অ্যাকসেপ্ট নেই করেঙ্গে। জব ও দেঙ্গে তো হামারা ওহা পে আদমি রয়েঙ্গে, ও যো আপলোড কর দেঙ্গে উনকো হেল্প করনে কে লিয়ে, হামারা আদমি বিডিও অফিস মে রয়েঙ্গে, আরও অফিস মে রয়েঙ্গে, হামারা অফিস মে ভি রয়েঙ্গে, হো সকতা হ্যায় হামারা আদমি উনকো হেল্প কর দেঙ্গে, লেকিন উনকো এ পারমিশন অনলাইন সেই ভি মিলনা চাহিয়ে। অর এক জানকারি দিয়া যে আপ যো জব র্যালি হোগা উস র্যালি কে বারে মে অনলি ইন এ র্যালি অনলি 5 ভেহিকলস ক্যান টেক পার্টিসিপেট ইন এ র্যালি অ্যাট এ স্টেজ। সো দো র্যালি কে বিচ আধা ঘন্টা 30 মিনিটস দেয়ার শুড বি এ ক্লিয়ার কাট জাস্ট ইন্টারভেল ইন বিটুইন টু র্যালি। তো উনকো ভি হাম লোক এ বাতা দিয়া, হামারা ও যো এনফোর্সমেন্ট রয়েগা এক্সপেন্ডিচার কে লিয়ে, হামারা যো যো টিম ফিল্ড মে কাম করেঙ্গে, হামারা ফ্লাইং স্কোয়াড ওহা পে 36 ইউনিটস কাম করেঙ্গে, হামারা সি ভিজিল টিম 36 ইউনিট, হামারা স্ট্যাটিক সার্ভিলেন্স টিম 27 ইউনিট, আমরা ভিডিও সার্ভিলেন্স টিম 27, ভিডিও ভিউইং টিম 27, অ্যান্ড অ্যাকাউন্টিং টিম 9 ইউনিট কাম করেঙ্গে। ও টিম কাম হোঙ্গে যে কিতনা খরচা হো রা হ্যায়, ক্যান্ডিডেট কিতনা খরচা কর রা হ্যায় উনকো ও যো প্রচার কর রা হ্যায়, অ্যান্ড ক্যান্ডিডেট কিতনা খরচা কর রা হ্যায়, কিউকি ইচ ক্যান্ডিডেট ক্যান এক্সপেন্ড ম্যাক্সিমাম 30.80 লাখস ফর দেয়ার পাবলিসিটি অ্যান্ড প্রচার পারপাস। সো ইসিলিয়ে হামারা এ টিম তো কাম করেঙ্গে, ফিল্ড মে রয়েঙ্গে। অর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এ নির্ণয় লিয়া জিস ভোটার জিসকা এজ 80+ অ্যান্ড জিস ভোটার ও PWD হ্যায় ফিজিক্যালি উইথ হেল্ড, তো উনকা পাস জিসকা সার্টিফিকেট 40% কে রয়েঙ্গে PWD সার্টিফিকেট ও ভোটার, অর জিস ভোটার কো কোভিড ইনফেকশন হো যায়গা অর সাসপেক্ট হোগা উনোনে উনকো হাম লোক PV ভোট ইস্যু করেঙ্গে, PV ব্যালট পেপার ইস্যু করেঙ্গে, হো সকে তো উনোনে উনসে ঘর সে ও ভোট দে সকতে হ্যায়। তো এ জানকারি উনকো দিয়া, নমিনেশন উনোনে অনলাইন ভি কর সকতে হ্যায় এ ভি উনকো এ জানকারি দিয়া, অর EAP যো নিউ ভোটার হ্যায় ও ভি ডাউনলোড কর সকতে হ্যায় উনকে যে মোবাইল ফোন হ্যায় ওহা সে ডাউনলোড কর সকতে হ্যায় উনকো ভি এ জানকারি দিয়া। তো আজকে ইসি বারে মে চর্চা হুই, তো এ আপকো
ये हमारा जस्ट इंफॉर्मेशन शेयर करना था। वल्नरेबिलिटी मैपिंग किया है, अभी तक के असेसमेंट में 783 बूथ आर वल्नरेबल, 827 बूथ्स आर क्रिटिकल एंड 942 ट्रबल मॉन्गर्स को हम लोगों ने आइडेंटिफाई किया है, और उन सभी के अगेंस्ट में ऑलरेडी एक्शन ले लिया गया है। और जितने भी वल्नरेबल बूथ और हेमलेट्स हैं वहाँ पे ऑलरेडी CAPF के माध्यम से कॉन्फिडेंस बिल्डिंग मेजर शुरू हो चुके हैं। सर, बाहरी तत्व आगे की अराजकता ना करें, इसके लिए आप लोग क्या नाकाबंदी या कुछ व्यवस्था? डेफिनेटली नाका पॉइंट्स हम लोग आइडेंटिफाई किए हैं, 43 नाका पॉइंट इन द लैंड एंड रिवराइन एरिया हैव बीन आइडेंटिफाइड, उसमें से ऑलरेडी कुछ इंपॉर्टेंट नाका फंक्शनल हैं, और जैसे जैसे इलेक्शन आगे बढ़ेगा हम सारे नाकाज को विल मेक फंक्शनल, डेफिनेटली विल कीप एन आई ऑन आउटसाइडर्स। सर, देखा जाता है कि झारखंड और आसनसोल की सीमा नजदीक है, इस पर खास कोई सतर्कता? डेफिनेटली इंटर स्टेट बॉर्डर बहुत इंपॉर्टेंट है, इसी बीच में एक DCP लेवल पे इंटर स्टेट मीटिंग हो चुकी है, अब हमारे लेवल पे DM साहब के लेवल पे जामताड़ा DMSP के साथ में एंड धनबाद DMSP के साथ में बहुत जल्दी हमारी मीटिंग है, नाके को और भी पुख्ता किया जाएगा, कोशिशें की जाएंगी कि किसी भी तरह का कोई भी आउटसाइडर बाहर से आकर यहाँ पर प्रॉब्लम क्रिएट ना करे। वल्नरेबिलिटी मैपिंग एक्सरसाइज का कोरलम अखुन ऑफ दी आमरा 783 वल्नरेबल पोलिंग स्टेशन आइडेंटिफाई करे सी, 827 क्रिटिकल पोलिंग स्टेशन, 942 ट्रबल मोंगर आमरा आइडेंटिफाई करे सी, शबेर बुरुद्दे इतिमध्ये एक्शन नेवा होए गए छे, एंड जोतोगुलो वल्नरेबल हेमलेट आमरा आइडेंटिफाई करलाम, তার মধ্যে ইতিমধ্যেই CAPF দিয়ে কনফিডেন্স বিল্ডিং মেজার আরম্ভ হয়ে গেছে। আমরা এখন অবধি করেছি অ্যান্ড যে বুথ আমরা আইডেন্টিফাই করলাম এখন অবধি 783 ভালনারেবল পোলিং স্টেশন আমরা আইডেন্টিফাই করেছি, অ্যান্ড ক্রিটিক্যাল পোলিং স্টেশন 827, ট্রাবল মঙ্গার 942 ইন পশ্চিম বর্ধমান এরিয়া অ্যান্ড সবে বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু আমরা অ্যাকশন নিয়ে নিয়েছি। যতগুলো ভালনারেবল হ্যামলেট আছে তার মধ্যে